কাঁদিলে লোকে ক্ষতিপূরণ দাবিতে ঘণ্টা ঘণ্টা ধরি রাস্তা রোক গোটিয়ে পটে করোনা যোদ্ধাঙ্কর মৃত্যু হেলে ক্ষতিপূরণ দেবাকু রাজ্য সরকার ঘোষণা করিথিলে মাত্র পুরী ব্রহ্মগিরিরে নিজ জীবনকু বাজি লগাই কাজ করুথিবা অঙ্গনবাড়ি কর্মী বাসন্তীঙ্ক মৃত্যু পরে কোনসি ক্ষতিপূরণ নেই ঘোষণা কলানি প্রশাসন জীবনকু বাজি লগাই পুরী জেলা কোণাস ব্লক কাঙ্কপুর গাঁর সেন্টর ওয়ানরে কাজ করুথিলে বাসন্তী তেবে পরিবার জনকু চাকরি করাই দেবা দাবি করিছন্তি কোণাস অল ওড়িশা অঙ্গনবাড়ি লেডিস ওয়ার্কসর আসোসিয়েশন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় শিশু বিকাশ মন্ত্রী সমস্ত অনুরোধ করছু মো পাখে আসি উপস্থিত হন এটি আমার পাখে তাঁর করোনা যোদ্ধা ভাবে মান্যতা দিও এবং গভর্নমেন্ট যে ঘোষণা করেছিল 5 লক্ষ টাকার ইন্স্যুরান্স তাঁর পরিবার দিয়া যাও তাঁর 11 বর্ষর ঝিও 9 বর্ষর পুয় আর সে অনাথ হয়ে গেলে অঙ্গনবাড়ি কর্মীটি কাম করা হলে তাঁর বর তাঁর পরিবার তাঁর সাথে বাঁধি হয়ে রহিয়া পড়ছে তাঁর বর বাহারে রহিকি বহু পূর্ব কাম করলে এবে নিজে ঘরে একুটিয়া অঙ্গনবাড়ি দিদি সাহায্য করুলে এবে সেতক সম্ভব নুহ তেমন তাঁর পরিবার গত 4 তারিখে বাসন্তীঙ্কু থন্ডা কাশ ও জ্বর হয়েছিল 7 তারিখে ভুবনেশ্বর ক্যাপিটাল হসপিটালে চিকিৎসা হেউথিলে কিন্তু অবস্থা সংকটাপন্ন হেপারু অন্যত্র এক ঘরোই ডাক্তারখানা স্থানান্তর করা যাইছিল কিন্তু বাটরে তাঙ্কর মৃত্যু হয়েছে ডাক্তারঙ্কো অবহেলারু মৃত্যু হেলা বলি অভিযোগ করিছন্তি পরিবার মৃত্যু পরে পোস্টমর্টম রিপোর্টে মহিলাঙ্কু পুরুষ বলি উল্লেখ রয়েছে যাহাকু নেই সন্দেহরে পরিবার চিকিৎসা বেলে কোনসি করোনা যোদ্ধাঙ্ক মৃত্যু হেলে ক্ষতিপূরণ ভাবে বড় রাশি ঘোষণা করিথিলে সরকার এবে প্রশ্ন উঠুছি পূর্ব ঘোষণা কাহা পাইঁ করোনা মনোবল বৃদ্ধি পাইঁ সরকারঙ্কো এই ঘোষণা প্রহসন নুহেঁ কি করোনা পরিচালনা নেই সরকার কেতে সংবেদনশীল তাহা পুরীর এই ঘটনারু স্পষ্ট হয়েছে ব্রহ্মগিরি কালুচরণ সাহুঙ্ক রিপোর্ট দ অর্গস্ট অডিও।